মানে হোম এটা কি হোম কথা বলল। তো আমরা এবার খেলবো পুল দা পিন, আপনাদের চেনা একটি গেম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেম, আপনারা আপনাদের ওপেন করে আমি ভালোভাবে দেখাচ্ছি। পাচ্ছেন কত সুন্দর গেম, আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি ভালো মতো। আপনারা আমাদের আগের ভিডিও দেখেছেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং লাইক নিশ্চয়ই করে দিবেন। ফ্লাওয়ারের একটি পেয়েছি। তোমাদের এদিকে কঠিন কঠিন লেভেলও আছে, আমরা আছি 102 লেভেলে। তো হয়ে গিয়েছে, এখন আমরা সিটিতে গিয়ে দেখব কোন কি কি হবে ট্রেনের ওপেন। বারবার অ্যাড আসছে, তো আমরা আবার প্লে করছি। এবার আপনাদের সিটিতে গিয়ে ঘুরে দেখাবো। এই দেখেন আমাদের ঘর, ভাড়া আসছে, ভাড়া আসছে, ঘর ভাড়া দেওয়া হয়েছিল। তো আমরা এখন দেখবো ঘরটাকে বড় করা যায় কিনা। হ্যাঁ, এই ঘর বড় হয়েছে, দেখেন 2 তলা থেকে 3 তলা হয়েছে। আপনারা যারা যারা খেলেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এদিকেও ঘর আছে আমাদের, আর এদিকে হবে, এখন না। আপনারা দেখতে পাচ্ছেন গেমটা নুবদের জন্য, যারা নুব তারা নিশ্চয়ই বলবেন এই গেমটা কীরকম আছে। আর গেমটা যদি ডাউনলোড করতে চান আমাদের কমেন্টে গিয়ে বলবেন, আমরা লিংক দিয়ে দিব। বমদের ফাটিয়ে দিব, তারপরে এটা ই করে দিব। তো যদি আমরা ই করতাম না করতাম তাহলে সমস্যা হয়ে যেত। এটা সহজ মিলে দেব, তারপর ছেড়ে দেব, কিন্তু ওটা ছাড়বেন না কেউ, কারণ ওটা ছেড়ে দিলে অন্য সাইডে পড়ে যাবে। বমটাকে বাইরে ফেলিয়ে দেব। এদিকে চেঞ্জের অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্কেল নিতে চাইলে আমরা স্কেলও নিতে পারি, লাইট নিতে চাইলে লাইট, কিন্তু আমরা নিব স্কেল। আপনারা দেখতে পাচ্ছেন স্কেল, বমটাকে আমরা বাইরে বের করে দেব। বাইরে বের করে দেব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন বাইরে গিয়ে ফেটে যাবে, আর আমরা দেখতে সুন্দরভাবে গেম প্লে করতে পারবো। এটা আমরা ই করলে আবার নতুন স্কিন পাবো, দেখতে পাচ্ছেন 48% এসেছে। তো 100% হলে আমরা আমরা বমটাকে ধরবো না, বাস এদিক দিয়েই করি। বম নিজের জায়গায় থাকে, আমরা ম্যাচ জিতলে হয়েছে। 60% হয়ে গেছে আমাদের নতুন স্কিন পাওয়ার জন্য। আমরা কত বমটাকে ফাটিয়ে দেবো সবার প্রথমে, আমরা ফাটিয়ে দিয়েছি, এবার ওটাকে ছেড়ে এটাকে ছেড়ে, বাস ম্যাচ উইন হয়ে যাবেন। আপনারাও এরকমভাবে খেলবেন। এবার বম টম না একদম সহজ কাজ, স্কিলগুলো খুলে দিবে, হয়ে যাবে। অনেকগুলো সহজ সহজ আছে, তা আমাদের ঘরে মানে ভাড়া আসছে, যা দেখি কি হয়েছে। আর নতুন স্কিনে 66% এসে বলেছে। এই ম্যাচের পরে আমরা যা দেখবো ঘর ভাড়ার কি হয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিওর মতন আছে, যদি ফুটে যাবে, ফুটে গেলে আমরা নিচে স্কুল খুলে দেবো, মিলে একসাথে হয়ে যাবে। তো এইভাবে আমরা গেমপ্লে 86% হয়ে গেছে, আমরা এখন ঘর ভাড়া নিতে যাব। কি হলো, মনে হয় ঘর উঠানোর ছিল, ঘর উঠিনি আমাকে। আমরা দেখতে পাচ্ছেন আরেকটা নতুন ঘর উঠেছি। এই ঘরের জন্য তো একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক হবে।
তখন এই গেমটা তো আমরা এই সাইডে যাব, আগে যেদিকে গেছিলাম ওদিকে গিয়ে আমরা ঘর ঘরটার একটু বড় করব, সামনের ঘরটার সামনের ঘরটার একটু বড় করে নেব। হবে না, অসুবিধা নাই, আমরা একটু পরে বড় করে নেব। স্কিল খুলে দেব ওই সাইডের স্কিল, বাস ম্যাচ উইন, কারণ সাইডের স্কিল খুলে গেছে, সাইডের দুমটা ফাঁকা আছে। তো 95% হয়ে গেছে, আর একটা গেম খেললে মনে হয় আমাদের নতুন স্কিন এসে পড়বে। স্ক্রিনটাকে আমরা ভালো মতন আপনাদের দেখাই দেব। এক পর্যন্ত এক থেকে শুরু করেছিলাম আমরা, 20 পর্যন্ত লেভেল খেলবো আপনাদের আমাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাপের স্কিন এসে পড়েছে, তো আমরা স্কিনটাকে একটু পরেই নিব। এই ম্যাচটা খেলা হয়ে যাক, বমের কিছুই করবো না আমরা, না বম ছাড়া তো হবে না। তো আমরা এই স্কিলটা খুলে দেব, বমটা দিয়ে ফেটে যাবে। আর আমরা এখন আস্তে আস্তে সব স্কিল খুলে দেব, ম্যাচ জিতে যাবে। বোমটা ফেটে যাওয়ার কারণ হলো ওদিকে একটা শির ছিল, শির থাকে ধাক্কা খেয়ে বোমটা ফুটে গিয়েছে। অন করি নাই, তো দেখতে পাচ্ছেন আপনাদের কয়েকটি স্কিপ মানে কয়েকটা ভিডিও অন করতে পারিনি, কারণ একটা কারণ ছিল, তো ওই কারণের জন্য অন করতে পারি না। এখন আপনাদের 117 থেকে আবার অন করে দেখাচ্ছি, কারণ ওটা আমরা তো প্রো প্লেয়ারের মতন খেলছি, তাই জন্য আমাদের ওই লেভেলটি স্কিপ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বম ফোটার কারণে কিন্তু ওটা বেরো হয়ে যেতে পারত, কিন্তু দিকে স্কিল ছিল, তাই জন্য কোনো সময় এরকমই করবেন না, আমরা যেভাবে খেলি সেভাবেই খেলবে। একদম সহজ, উপরে স্কিলটা খুলে দিলে দেখতে পারবেন আপনারা, উপরেরটি হয়ে গিয়েছে, তারপরে এটার সাথে এটা মিলে এক হয়ে যাবে, তারপরে এরকম করে জিতে যাব। তো আমাদের নতুন স্কিনের কত পার্সেন্ট? 70% হয়ে গিয়েছে। তো এটা আগের মতন খেলবো, সে ট্রিপ তাকে ভালোভাবে দেখতে পারছেন কীভাবে খেলছে। নতুন স্কিন 82%। তো আমরা এবার ঘরের ওদিকে যাব, দেখবো ওই ঘরে কি হয়েছে। এই ঘরটাকে চারতলা বানাবো, এটা একটা মানে আপনাদের বাংলার মতন হয়ে গিয়েছে না প্রথম ঘরটা, এটা তো আমরা ই চেঞ্জ করবো। তো আমরা এবার নেব ঝাড়ু, দেখতে পাচ্ছেন ঝাড়ুতে কি সুন্দর লাগছে। আর আমরা ইও চেঞ্জ করেছি, গোল ছিল চার কোণা চেঞ্জ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বমটাকে ফাটিয়ে দেব, মিলেও যাবে, চার কোণা চেঞ্জ হয়ে গেছে, চার কোণা চেঞ্জ, গোল গোল, মনে হচ্ছে ছানা মিষ্টি। আজকে এই পর্যন্তই আপনাদের জন্য, তো আগামী ভিডিওতে, আর যারা লাইক